রাজিয়া পরাজিত হতে পারে না, অসুরের কাছে উনি হার মানতে পারে না। আমরা আমাদের নেতৃত্বকে গণতন্ত্র ফিরিয়ে দেব, এই প্রত্যয়, এই স্বপ্ন এবং এই আন্দোলনে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আবুদি বেগম খালেদা জিয়া 2007 সালের 3 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়, বিনা অপরাধে বিনা কারণে গ্রেপ্তার করার পর তাকে সেই কারা অন্তরালে সেই 372 দিন কারাগারে নির্যাতিত হয়েছে। তারেক সমান ঠিক 554 দিন তিনি কারাগারে নির্যাতিত হয়েছেন। দেশ চিন্তী বেগম খালেদা জিয়াকে যখন চাপ প্রয়োগ করা হয়েছিল দেশ ছেড়ে বিদেশে যাওয়ার জন্য, তিনি একটি কথা বলেছিলেন যে এই দেশের মাটিতে আমার জন্ম, এই দেশের মাটিতে আমার মৃত্যু হবে। আরেকটি কথা বলেছিলেন যে বাংলাদেশ সারা পৃথিবীতে আমার কোনো প্রভু নেই, কোনো বন্ধু নেই। তিনি বলেছিলেন আমার তিনটি পরিবার, একটি হলো বাংলাদেশের জনগণ, আরেকটি বলেছিলেন যে আমার পরিবার, আরেকটি হলো আমার দল, তার বাইরে আমার কোনো কিছু নেই। পুলিশের গায়ে হেলান দিয়ে সরকার টিকে আছে বেশি দিন নয়, জোয়ার যখন আসে ভাটা অবশ্যই আসবে। তাই আমি মনে করি সবাই সবার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করি, ইনশাল্লাহ যেদিন আপনারা বেগম খালেদা জিয়া শের বাংলা নগর থেকে মুক্তি নিয়ে প্রচন্ড গরম রোজা, অনেকে আছেন এখানেও আছেন গালির পিছে পিছে রোজার মধ্যে কত কষ্ট করে সেই পিজি হাসপাতাল সেই পল্টন অফিসে এসেছেন, রোজা ভাঙেন নাই, সেই বেগম জিয়া ইনশাল্লাহ সৌদি আরব আছেন, 22 তারিখে আসবেন। আমার দৃঢ় বিশ্বাস ঢাকা মহানগর বলেন, আমাদের কেন্দ্রীয় নেতা বলেন, আমাদের উপদেষ্টা ভাই চেয়ারম্যানদেরকে বলেন, ছাত্রদল যুবদলকে বলেন, স্বেচ্ছাসেবকদের বলবেন, শ্রমিক দল বলেন, কিছুই আসে যায় না। আসবে একটি আন্দোলনের ডাক দেন, কে থাকে কে যায় তখন সমালোচনা করেন। এই শেখ হাসিনা সেই দিন ফখরুদ্দিন মইনুদ্দিনের সাথে আঘাত করে প্যারালালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে, নির্বাচিত হয়েছেন আঘাত করে। আমরা মনে করেছিলাম মহানে নেবেন পর শেখ হাসিনা হয়তো বা তার বোধগম্য হবে, কিন্তু আমরা দেখলাম একের পর এক বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের তাদের মামলাগুলো প্রত্যাহার করা হলো, অথচ বিএনপি নেতা কর্মী এবং নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির সমস্ত এখানে উপস্থিত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কারো মামলা প্রত্যাহার করা হয় নাই। অধিকন্তু ক্ষমতা টিকে থাকার জন্য নতুন করে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা মকদ্দমা দিয়ে বিএনপি তারেক রহমান বেগম খালেদা জিয়া সহ তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আজকে বিভিন্নভাবে হয়রানি নির্যাতনের শিকার করতে হয়েছে। আজকে সারা বাংলাদেশ একটি কারাগারে রূপান্তরিত হয়েছে। এই সারা বাংলাদেশে আজকে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি, আজকে গণতান্ত্রিক শক্তিকে নিবদ্ধ করে রাখা হয়েছে। সেই আবু সাদে আমাদের প্রিয় বন্ধু, তার সেই ছড়ার কথা মনে করে যে বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, জীবন দিয়ে পেলাম সালার এমনি স্বাধীনতা। অতএব এই স্বাধীন দেশে আমরা কথা বলতে পারবো না, আমরা মিছিল করতে পারবো না, আমরা মিটিং করতে পারবো না, সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারবো না। আমাদের সমস্ত দেশ এবং জাতিকে আজকে নিবদ্ধ করা হয়েছে কারাগারে। আজও হাজার হাজার নেতাকর্মী, প্রায় 50,000-এর উপরে নেতাকর্মী আজকে কারাগারে আছে। হাজার হাজার নেতাকর্মী রাত্রে বাড়িতে থাকতে পারে না, তারা পালিয়ে বেড়ায়। লক্ষ লক্ষ মামলা মকদ্দমা, আমাদের মহাসচিবের বিরুদ্ধে প্রায় 100 মামলা, আমাদের মির্জা আব্বাস সাহেব আজকে আমাদের ওনার বিরুদ্ধেও প্রায় 50-60-60-এর উপরে মকদ্দমা। এইভাবে সমস্ত নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এদের বিরুদ্ধে মামলা মকদ্দমা দেওয়া হয়েছে। হাসিনা 2008-এর যে প্রজেক্ট নির্বাচন ছিল, সেই নির্বাচনের মাঝ দিয়ে হাসিনা হচ্ছে প্রজেক্ট সরকার গঠন করে 2008-এ, এবং তারপর থেকে তিনি বিদেশিদের এজেন্ডা একের পর এক বাস্তবায়ন করে চলেছে। শেখ হাসিনার উন্নয়নের নামে সারা দেশে তার লুটপাট সমিতি, শেখ হাসিনার লুটপাট সমিতি সারা দেশে লুণ্ঠন করছে, লুটপাট করছে, যত উন্নয়ন তত লুণ্ঠন। পদ্মা সেতুতে প্রথমে ছিল 8,000 কোটি টাকা, পরে হলো 18,000 কোটি টাকা, এখন বলছে 36,000 কোটি টাকা। এক সেতুতেই দুর্নীতি করবে, লুটপাট করবে প্রায় 25,000 কোটি টাকা। যেখানে যাবেন সেখানেই শুধু লুটপাট এবং লুটের অর্থনীতি বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। সারা বাংলাদেশে মাদকাসক্ত হয়ে হাজার হাজার যুবক কর্মীরা, তারা আজকে মাদকাসক্ত হয়ে পড়ছে, এবং শেখ হাসিনা বিদেশিদের প্রভুদের পদগ্রহণ করার জন্যে এই পদলেহী 5টা সরকার আজকে বাংলাদেশের
গণতন্ত্র নিজের স্বার্থে সমস্ত কিছুকে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্যাসিবাদী আচরণ করছে। নির্বাচনের পরে কিন্তু অনেকে বলেছিলেন বিএনপি শেষ হয়ে গেল, বেগম জিয়া ভুল পথে মার্চ করেছে, কিন্তু পরে প্রমাণ হয়েছে সারা দেশে যখন গণপ্রত্যাহার হয় আপোষের নেত্রী হিসাবে একজনই সামনে এসে দাঁড়িয়েছিলেন, তিনি বেগম খালেদা। এখানে একটা হিসাব আছে, সেই হিসাবটা হচ্ছে শহীদ জিয়ার মৃত্যুর দশ মাস নয় থেকে দশ বছরের মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভাঙাচোরা বলেন, সবল বলেন, যাই বলেন না কেন, রাষ্ট্র ক্ষমতায় সে অধিষ্ঠিত করেছে এই বিএনপি, যে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগের নেত্রীকে তাকে খুব সবল বলা হয়, তাকে খুব পরিশ্রমী বলা হয়, তাকে নানানভাবে মানে শেখ হাসিনাকে ভূষিত করা হয়, কিন্তু তিনি তার দলকে ক্ষমতায় নিয়ে গেছিলেন একুশ বছরের মাথায়, একুশ বছরের মাথায় ষড়যন্ত্রের কথা বাদ দিলাম, নয় বছরের মাথায় বেগম খালেদা জিয়া বিএনপিকে ক্ষমতায় নিয়ে গেছিলেন। এই যে দু হাজার চোদ্দের নির্বাচনে বিএনপি চায় নাই, কেমন যেন একটা ভাব সরকারি ভাবের সঙ্গে আমাদেরও কোনো কোনো একটা যেন কোনো কোনো নেতার কথাবার্তার একটা ভাব আছে যে বিএনপি দু হাজার চোদ্দের নির্বাচনে না গিয়ে বড় ক্ষতি হয়ে গেছে, যদি ইলেকশনে যেত বিএনপি ক্ষমতায় যেত, যদি ইলেকশনে যেত আজকের মতো পরিস্থিতিতে পড়তো না, যদি ইলেকশনে যেত তাহলে একেবারে দেশ উদ্ধার হয়ে যেত। হ্যাঁ, আমাদের নেতারা কষ্ট ভোগ করছেন, জেলে গেছেন, মার খেয়েছেন, নির্যাতন ভোগ করেছেন, কোনো দ্বিমত নাই, কিন্তু ইতিহাসের কাঠগড়ায় যদি আজকের পরিস্থিতিকে দাঁড় করানো হয় তাহলে দেখতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সততার পরিচয় দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্রমোন্নয়ে যেভাবে 91-এ বিএনপিকে ক্ষমতায় নিয়ে গেছিলেন। আজকে আমি বক্তৃতা শেষে বলে যাই, বেশি অপেক্ষা করা লাগবে না, বেশি অপেক্ষা করা লাগবে না, সামনে খুব অল্প সময়ের মধ্যে কম বেশি ওই যে দশ বছরের যে ব্যবধান, নয় বছরের যে ব্যবধান সেটা বোধ হয় পূরণ হওয়ার কাছাকাছি আমরা আছি, খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা ক্ষমতার থেকে অপসারিত হবে আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এবং বিশ দল ক্ষমতায় যাবে। যে আজকে আমরা এখানে বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন করছি, কিন্তু এই হলে বেগম খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন সেই সেনা সমর্থিত সরকারের আমলে আমাদের নেতারা অধিকাংশ যখন কারাগারে ছিলেন এবং বাইরে যারা ছিলেন তাদের অধিকাংশ যখন নিষ্ক্রিয় নিরব ছিলেন বয়বিধিতে, সেই মুহূর্ত কয়েকজন নেতাকে নিয়ে আপনাদের মতো এখন এইরকম ঢাকা মহানগরীর সংগ্রামী নেতা কর্মীদেরকে নিয়ে আমরা এই হলে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করি আমরা এখানে প্রতিবাদ সভা করছি। সেই প্রতিবাদ সভায় আমি এখানে উপস্থিতদের মধ্যে যেই তাদের যেই চেহারা দেখেছিলাম, যে অবয়ব দেখেছিলাম, তাদের মধ্যে যে আগুনের ফলক দেখেছিলাম, আমি মনে করি বেশি কথা বলতে হবে না, যদি ওই চেতনাকে নিজেরা ফিরে আনতে পারি, সেই বাবদ নিজেরা নিজেরা স্ব সংগ্রহকে সংগৃহীত করতে পারি, আমার মনে হয় অচিরে বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি গণতান্ত্রিক দেশ গঠন করছেন। বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেই ষড়যন্ত্রের কারণে তাকে চট্টগ্রাম সাকরা হাউসে সাজা গ্রহণ করতে হয়েছিল, যেই ষড়যন্ত্রের কারণে 1920 সালে 26শে মার্চ বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেই একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় যে 2007 সালে 11 জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে
এবং আপনারা জানেন 22শে জানুয়ারি একটা সিডিও নির্বাচনকে স্থগিত করে দেওয়া হয়। এর পিছনে শুধু আমাদের বাংলাদেশের রাজনীতির ষড়যন্ত্র নয়, আমার মনে হয় এর পিছনে বাইরেও একটি শক্তিশালী একটা ষড়যন্ত্র করার মতো একটা বিরাট শক্তি কাজ করেছে। আমি আজকে বলতে চাই সে 2007 সালে 22শে জানুয়ারি নির্বাচন বাতিল করে বেগম খালেদা তারেক রহমানকে সহ যারা জেলে যাওয়ার জন্য সেদিন যারা ওই সরকারকে মদত দিয়েছিল, 2014 সালের 5শে জানুয়ারি ভোটার হয়ে নির্বাচন করতে একই শক্তি সেদিন আবার মদত দিয়ে 2014 সালে 5শে জানুয়ারি একটা ভোটার হয়ে নির্বাচন করেছে, একই শক্তি এখন আবার বাংলাদেশের জাতিবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে এই সরকারকে ক্ষমতা রাখার জন্য তারা সচেষ্ট আছে। আমরা যারা বিএনপি করি এই বিষয়টিকে আমাদের উপলব্ধি করতে হবে। এবং আরেকটি বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী, একটি কারণে বিএনপি যতবার সংকটে পড়েছে, বিএনপির নেতৃস্থানীয় নেতারা অনেকেই নীরব হয়েছে, অনেকে নিষ্ক্রিয় হয়েছে, অনেকে হয়তো সরকারের সাথে আঘাত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা কখনো বিএনপির বেগম খালেদা নেতৃত্বের বাইরে ছিল না। 1/11 তারা বিএনপিকে রক্ষা করেছে এবং শেষ পর্যন্ত 11ই সেপ্টেম্বর তৎকালীন সরকার বেগম খালেদাকে জামিন দিয়েছে। একটা কথা মনে রাখা দরকার, জাতীয়তাবাদী নেতারা হাসি মুখে ফাঁসির মঞ্চে যেতে পারে কিন্তু কারো কাছে মাথা নত করে না, আত্মসম্মান করে না, এর জাতীয়তাবাদীর ইতিহাস। যেই নেত্রী স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যার নেতৃত্বে স্বৈরাচার মুক্ত হয়েছিল, গণতন্ত্র ফিরে এসেছিল, যেই নেত্রীর উদ্যোগে বাংলাদেশে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি পেয়েছি, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেয়েছি। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আওয়ামী বাকশালীদের একদলীয় শাসন, গণতন্ত্র পুনঃপ্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা, এই প্রেক্ষাপট একটার পর একটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এখন আজকের প্রেক্ষাপট একইভাবে বাঘ সালের সময় যেই প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছিল সেই একই প্রেক্ষাপট, জেলে যেতে হবে, কথা বলতে পারবেন না, গণতান্ত্রিক অধিকার থাকবে না, ভোটাধিকার থাকবে না, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না, আইনের শাসন থাকবে না, জীবনের নিরাপত্তা থাকবে না। শহীদ জিয়া এসবের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিল, দেশকে পুনর্বার গণতান্ত্রিক দেশে পরিণত করেছিলেন। বেগম জিয়ার নেতৃত্বে আবারও সংগ্রামে জয়ী হয়ে আবারও গণতন্ত্র পুনঃপ্রবর্তন হয়েছে। আজকে এত বছর পরে বাংলাদেশ যেখানে গণতন্ত্রের একটা উদাহরণ হিসাবে থাকার কথা ছিল আজকে, সেখানে ঠিক একইভাবে আমরা সেই বাকশালী শাসনে ফিরে এসেছি। আবারও বেগম জিয়ার সংগ্রাম গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম, আবারও বাক স্বাধীনতার সংগ্রাম, আইনের শাসনের সংগ্রাম, কিন্তু আজকের প্রেক্ষাপটে সেটা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে দেশে একটি ভয় ভীতি সৃষ্টি করা হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, সাধারণ মানুষের মধ্যে আজকে একটা ভয় ভীতি সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ ভয় ভীতির মাধ্যমে দেশের ক্ষমতা আটকে রাখার যে একটা ইচ্ছা সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা উন্নয়নে বিশ্বাস করি, আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমাদের সকলেরই অনেক ঋণ এই মানুষটির কাছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে। এদেশের রাজনীতির এক দুঃসময়ে, বিএনপির এক দুঃসময়ে,
তিনি এই দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই সময় বিএনপির অনেক যাত্রের নেতা, অনেক সাবেক মন্ত্রী এমপি লোভে মোহে বা ভয়ে দল ত্যাগ করেছিলেন। সেই সময়ে এটা ভাবার কোনো কারণ ছিল না যে আগামী কয়েক বছরের মধ্যেই আমার এই দল ক্ষমতায় আসবেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন, এরকম কোনো ভাবনা নিয়ে তিনি এই দলের দায়িত্ব নেন নাই। তিনি তার স্বামীর হাতে গড়া বাংলাদেশের গণমানুষের প্রিয় দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছিলেন এবং ইতিহাস সাক্ষী, এদেশে ক্ষমতাচ্যুত হয়ে ক্ষমতায় আবার আসার প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি 1982 সালে ক্ষমতাচ্যুত হয় সামরিক স্বৈরশাসনের দ্বারা। সকলের অংশগ্রহণে নির্বাচন 1986 সালেও হয় নাই, 1988 সালেও হয় নাই, বিএনপি সব নির্বাচনে অংশ নেয় নাই। কিন্তু প্রথম যে নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছে সেই 1991 সালের নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে তিনি বিএনপিকে পুনরায় রাষ্ট্র পরিচালনায় নিয়ে এসেছিলেন এবং দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া মানে মুক্তি মানেই কিন্তু আমাদের স্বাধীনতার মুক্তির কথা মনে পড়ে, কারণ খালেদা জিয়ার নামের সাথে গণতন্ত্র শব্দটি অবিচ্ছিন্নভাবে সম্পর্ক, এটাকে আলাদা করা যায় না। কারণ তিনি স্বৈরাচারের বুটের তলা থেকে গণতন্ত্র উদ্ধার করার ইচ্ছা নিয়ে রাজপথে নেমেছিলেন। দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি বুটের তলা থেকে গণতন্ত্র উদ্ধার করতে পেরেছিলেন। সেই গণতন্ত্রকে আরও সাবলীল, আরও সুস্থ করার জন্যই তিনি সংসদীয় গণতন্ত্রের পদ্ধতিতে আসলেন। কিন্তু আজকে সেই গণতন্ত্র কোথায় আছে? আমরা যেমন ইলিয়াস আলীকে খুঁজি, আমরা যেমন চৌধুরী আলমকে খুঁজি, আমাদের অনেক মা ভুল তার সন্তান যে গুম হয়ে গেছে তাদেরকে খুঁজে, আমার মনে হয় আজও আমরা গণতন্ত্র খুঁজছি, গণতন্ত্র গুম হয়ে গেছে, গণতন্ত্র খুঁজে পাচ্ছি না, এই গণতন্ত্র কবে উদ্ধার হবে? সুতরাং আজকের এই মুক্তি দিবসে, এই কারামুক্তি দিবসে আমাদের সার্বিক মুক্তির অঙ্গীকার নিয়ে ভবিষ্যতে চলার পথ ঠিক করা প্রয়োজন। আমরা ইদানিংকাল একটু মিডিয়াতে কিছু কিছু দেখি বাতাস, সে বাতাসটাকে নির্বাচন নির্বাচন, আমি বুঝি না কি কারণে হাসিনা নির্বাচন, তার সমস্যাটা কোথায়? আমরা কি করতে পারলাম যে সে তিনি আমাদের নির্বাচন দিবে? হ্যাঁ, বলতে পারলেন না কাঁদলে মায় দুধ দেয় না, হ্যাঁ কাঁদলে ছেলেকে সন্তানকে মা দুধ দেয়, কিন্তু কোনো সন্তান যদি সব মায়ের কাছে সামনে কাঁদাকাঁদি করে তাহলে কি তাকে দুধ দেয়? দেয় না। তো সুতরাং শেখ হাসিনা কী কারণে আমাদেরকে এই নির্বাচন দিবে? শেখ হাসিনা কি জানে না যে নির্বাচন দিলে তার জন্য ভাগ্যে 10টা 20টা সিট নাই? জানে না, এমনকি নিজের সিটটা পাবে কিনা সেগুলো কোনো সন্দেহ আছে? তাহলে নির্বাচন দিবে কেন? আগামী দিবে কেন? এখনই দিবেন কেন? অথবা শিডিউল টাইম তো নাই, যেহেতু এটা কোনো ইলেকটেড গভর্নমেন্ট না, ওরা যদি শিডিউল টাইম বলে 2019 সালে নির্বাচন দিলে এই কথাটাই বা কে বলবে আপনাকে? সেই নির্বাচনটা হবে 2014 সালের চেয়ে নিকৃষ্টতম, এই নিকৃষ্টতম নির্বাচনের মহড়া হিসেবে আপনাদের সামনে একটু মুদা ঝুলাইছে কি সার্চ কমিটি, নির্বাচন কমিশন গঠন। আরে নির্বাচন কমিশন গঠন কে করবে? সার্চ কমিটি, সার্চ কমিটি কে গঠন করবে? রাষ্ট্রপতি। সুপারিশ দিবে কার? প্রধানমন্ত্রী। তাহলে কাটালে কি আনসত্য হয়? শেখ হাসিনা সার্চ কমিটি করবো আর রাষ্ট্রপতি সার্চ কমিটি করবো, সেই সার্চ কমিটি নিরপেক্ষ হবে? সেই সার্চ কমিটি নিরপেক্ষ একজন ব্যক্তিত্বশালী লোক
নির্বাচনে কমিশনে বসাইবে এটা আমরা বুঝি নিব। সে কারণেই বলবো এই সার্চ কমিটি নাটক না করে, যেহেতু সংবিধানের কোনো সুনির্দিষ্ট বাধ্যবাধকতা নাই কোন শ্রেণী পেশার থেকে সার্চ কমিটির সদস্য হয়, সেই কারণেই বলব সার্চ কমিটি হওয়ার প্রথমত সার্চ কমিটির হোক, ইতিপূর্বে যারা নির্বাচনে অংশগ্রহণ না শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিশেষ করে এই কটি দল, তার সাথে অন্যান্য রাজনৈতিক দলের আলোচনার সাপেক্ষে রাজনৈতিক দল থেকে সার্চ কমিটি গঠন করা হোক, সকল রাজনৈতিক দল মিলে পাঁচজন নির্বাচন কমিশনের সদস্য নির্বাচিত করো এবং রাষ্ট্রপতি সেখানে সাক্ষাৎ করো, এটা একটা পদ্ধতি হবে। আর না হলে এই সার্চ কমিটি দিয়া আর এই নির্বাচন নতুন নির্বাচন কমিশন লক্ষ্মীপুদ্দিন মার্কা নির্বাচন কমিশন দিয়া বাংলাদেশের জনগণের কখনো ভোট হবে না, সেই ভোটে জনগণ ভোট দিতে পারবে না। তাহলে আমরা কী নির্বাচন চাই? আমরা নির্বাচন চাই জনগণের ভোটের অধিকারের নির্বাচন, যেই নির্বাচন জনগণ কী করতে পারে ভোট দিতে পারে, সেই জনগণের ভোটে যদি আমরা দশটা আসন পাই সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকব, আর যদি আমরা 200 বেশি আসন পাই তাহলে শেখ হাসিনাকে সন্তুষ্ট থাকতে হবে, সেই যে কথাটা তাই না, সেটার নাম নির্বাচন। ওই রকম নির্বাচন না হলে সুতরাং এই ভাগ বাঁটোয়ারা নির্বাচন, গতবার জাতীয় পার্টি আর ইনু মেনন হাসিনা তারা সেই ভাগাভাগি করছে, এইবার যদি আরেকটা নির্বাচন আমরা যদি মনে করি সেই দল কষাকষির আসনে আমাদের নেত্রীকে বসাই দেওয়া, আমরাও কিছু সাইডটা কিছু নেওয়া আরেকটা নির্বাচন করে, সেই নির্বাচন তো হবে প্রহসন, সেই নির্বাচন হবে জনগণের সাথে প্রতারণা, সেই নির্বাচন হবে আমাদের সুবিধার ভাগাভাগি, সেই নির্বাচন তো জনগণ এদেশে চায় না, আর ওই ধরনের নির্বাচনের জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। সে কারণেই বলবো যে আমরা যেই দিবসই পালন করি, এই দিবস পালন করছি, এই দিবস কেন হয়েছে তার সাথে আমরা তো কম বেশি জড়িত সম্পৃক্ত জানি সব কিছু, কেউ মোকাবেলা করেছি, কেউ বিরোধিতা করেছি, কেউ পক্ষে থেকেছি, এবং সেই 1-11 দুর্বিষহ যন্ত্রণাময় জীবনগুলি সম্পর্কে আমাদের সবার কিছু জানা আছে, এবং সেই দিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দলের মধ্যে যারা বেনিফিশিয়ারি সে যেভাবেই হোক না কেন, রাজনৈতিকভাবেই হোক, অর্থনৈতিকভাবেই হোক, এবং এমপি মন্ত্রী হয়েই হোক, যারা সুবিধা পেয়েছিল এই দল থেকে হাজার হাজার নেতা কর্মীর পরিশ্রমের ফসল, এবং বেগম খালেদা জিয়ার একটি আকর্ষণ নেতৃত্বের মধ্য দিয়ে যারা জীবনে অনেক কিছু উপভোগ করলেন, সেদিন যদি তারা চোখ না ফেরাতেন, তারা যদি অনর ঘরে বসে থাকতেন, তারা যদি খালেদা জিয়ার পক্ষ না বলতেন, তারা যদি খালেদা জিয়ার বিপক্ষে না বলতেন, তাহলে বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হতো না, তাহলে জেলে যাওয়া আজকে কারামুক্তি দিবস আমাদের পালন করার প্রয়োজন হতো না। আর বেগম খালেদা জিয়া যদি তৎকালীন সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশ ত্যাগ করতেন তাহলে শেখ হাসিনা আজও বাংলাদেশে আসতে পারতেন না। গণতন্ত্রের ধারক বাহক দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাই দাবি করতে পারেন, আর কেউ দাবি করতে পারেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছেন, ধরে রাখার চেষ্টা করেছেন, এবং ওয়াদাবদ্ধ উনি নির্বাচনও দিয়েছিলেন, সে নির্বাচনে আমরাই হেরেছিলাম। আপনারা শুনেছেন ইতিপূর্বে, আমি এক কথা বারবার বলতে চাই না, আজকে সেই গণতন্ত্রের অবস্থাটা কি কোথায় লালিত হচ্ছে, গণতন্ত্রের কোনো যত্ন নাই, গণতন্ত্র বলতে কোনো কথা বাংলাদেশে আজকে নাই। এখন এই কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন, আমি এখনও বলতাম আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 22 তারিখে আমাদের ঢাকা এয়ারপোর্টে অবতরণ করবেন, উনি হস থেকে ফিরছেন, আমরা ওই দিন ঠিক 4টার সময় এয়ারপোর্টে আমরা জমা খাব, ওনাকে আমরা রিসিভ করব প্রতিবারের মতোই। উনি বিদেশে গেলে আমরা যেমন যাই বিদায় জানাতে, আবার আসার সময় তেমনি আবার রিসিভ করে নিয়ে আসি। সেদিন এই দেশের একটা গণতন্ত্রের নমুনা দেখলাম, যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হজে গেলেন, আমরা সবাই যখন যাচ্ছি, আমি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম প্রায় 2:30 সময়, এটা চিন্তা করে যে
খবর পেয়েছি যে রাস্তায় অনেক যানজট হচ্ছে, সুতরাং যাওয়া খুব ডিফিকাল্ট, আগেই যাই। তো অনেক আগেই রওনা দিয়ে ওখানে বসতে যথাসময়ে পৌঁছলাম। পৌঁছার পর দেখলাম যখন পুরো রাস্তাটার মধ্যেই ডান দিকে বাঁদিকে সামনে পিছনে আমাদের ছেলেপেলেরা কোথাও দাঁড়াতে পারছে না, কোথাও দাঁড়াতে পারছে না। দেখলাম একদিক দিয়ে আমাদের আমার গাড়ির সামনে দিয়ে একদল ছেলে হেঁটে যাচ্ছে, কী ভাই তোমরা কোথায় যাও, তো ওদিকে যেতে দিচ্ছে না। আমি ভাবলাম তো আমাকে তো আটকাবে না, আমি যাবো যেতে পারবো, কখনই আটকায় নেই। জীবনে প্রথম সেদিন এয়ারপোর্টে ঢোকার মুখে রাস্তার মধ্যে গাড়ি আটকে দিল। অবশেষে অনেক কিছুর পর শুধুমাত্র আমাকে একা ঢুকতে দিল। আমি সেই মোড় থেকে হেঁটে একা ভিতরে গিয়ে দেখলাম ভিতরে নোমান ভাই সহ আরো কয়েকজনের সঙ্গে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, বলছে যে আপনারা এখানে দাঁড়াতে পারবেন না। আরে ভাই দাঁড়াতে পারবো না কেন, এর মধ্যে আমি হাজির হয়েছি। তো যাই হোক, আমরা একটা কথা বললাম, ঠিক আছে স্যার, বলেন স্যার আপনার পাশে দাঁড়ান, ম্যাডাম যখন আসবে তখন আপনাদের যেতে দেব। ও এর মধ্যে আমাদের খসরু ভাই হঠাৎ করে কোত্থেকেজের বাড়ি আসলো, উনি আইসে যোগদান করলো, মিন্টু ভাই আসলো এবং আরও কয়েকজন, আমরা কয়েকজন হবে 10-12 জন। তো এর মধ্যে আমাদেরকে পুলিশ এসে বেষ্টনে দিয়ে প্রায় এক টন পুলিশ আমাদের আটকে ফেললো, মানে আজ আমরা ওদিকে বেরোতেই পারবো না এরকম একটা অবস্থার মধ্যে আমাদের আটকে ফেললো। আর বাইরের কাউকে আসতে দিচ্ছে না, একটা গাড়িও ছাড়ছে না, বিনা চেক করে ছাড়ছে। তো ওই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চলে যান, আমরা দূর থেকে দেখলাম, ফুলের তোড়াটা হাত দিয়ে উঠে দেখানোর চেষ্টা করলাম, দেখেছিলেন জানি না। সবচেয়ে আশ্চর্য লাগলো, সবচেয়ে কষ্ট লাগলো যে আমার একজন সাংবাদিক ভাইকে আমি সেদিন ভিতরে দেখতে পেলাম না। অথচ এই বিএনপির সময় গণতন্ত্রের অভাব, স্বাধীনতার সুযোগে সাংবাদিক ভাইরা আমাদের সম্পর্কে কিনা বলেছে, কিনা লিখেছে, আজকেও যে আপনারা লিখতে পারেন না বলতে পারেন না তা কিন্তু নয়, আমরা বুঝি আপনাদের উপরে পাথর চাপা পড়েছে, আপনারা বলতে পারবেন না, লিখতেও পারবেন না, সেটা আমরা জানি। এই জন্য আমাদের মানে দুঃখ খুব নাই, শুধুমাত্র আপনারা সবাই আপনাদের মাধ্যমে দেশে মানুষ, জাতি, বিশ্ববাসী এটাই বুঝুক যে এই দেশে গণতন্ত্র নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর আয়োজিত বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরো ভাগের সৈনিক আপোসহীন গণনেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি উপলক্ষে আয়োজিত এই সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ঢাকা সিটি কর্পোরেশন সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস মঞ্চ উপবিষ্ট রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যানবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ ধরে আজকে এখানে আলোচনা শুনেছেন, আমাদের নেতৃবৃন্দ আজকের বিষয়ের উপরে আলোচনা করেছেন, সময় খুব সংক্ষিপ্ত, আমি খুব সংক্ষেপে একটি কথা বলতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 1/11 একটা অবৈধ অভ্যুত্থানের পরে যখন কারা বন্দী করা হয়েছিল সেটি ছিল একটি ষড়যন্ত্রের অংশ। সেই ষড়যন্ত্রের মূল বিষয়টা ছিল বাংলাদেশকে বিরাজনীতিকীকরণ করা, অর্থাৎ বাংলাদেশ থেকে
রাজনীতিকে সরিয়ে ফেলা। তারই ধারাবাহিকতায় আজকে একইভাবে অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে একটি রাজনৈতিক দল আজকে বিরাজনীতিকীকরণ করছে বাংলাদেশকে। আজকে আওয়ামী লীগ অবৈধভাবে অনৈতিকভাবে ক্ষমতায় এসে রাজনীতিকে সম্পূর্ণভাবে বিতাড়িত করবার জন্যে বিরোধী দলের উপরে নির্যাতন নিপীড়ন দমন নীতি চালিয়ে যাচ্ছে। তাদের সমস্ত কৌশলগুলো দিয়ে তারা আজকে বাংলাদেশকে রাজনীতি মুক্ত করতে চায় বন্ধুগণ। এবং তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আজকে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গয়েশ্বরবাবু বলেছেন যে গণতন্ত্র এবং খালেদা জিয়া এ দুটো শব্দকে আলাদা করা যাবে না। গণতন্ত্র মানেই খালেদা জিয়া, খালেদা জিয়া মানেই গণতন্ত্র। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। কারণ 1982 সালে যখন গণতন্ত্রী হত্যা করে স্বৈরাচারী এরশাদ সরকার এরশাদ সাহেব ক্ষমতা দখল করল, তারপর থেকে এই একজন মহিলা যিনি গৃহবধূ ছিলেন তিনি এসে এই গণতন্ত্রের সামনের রক্ষার সংগ্রামের সামনের সারিতে এসে দাঁড়িয়েছেন। কোনো অভিজ্ঞতা ছিল না, শুধুমাত্র তার যে ইচ্ছা, তার যে দৃঢ়তা, তার যে আদর্শ, তাকে সামনে নিয়ে তিনি সেদিন কতগুলো তরুণ সংগ্রামী নেতাকে নিয়ে তিনি লড়াই শুরু করেছিলেন। আজকে অনেকেই এখানে উপবিষ্ট আছেন এই মঞ্চে, সামনেও আছেন বন্ধুরা। এবং শীর্ষ লড়াই তিনি দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের যে পতাকা তিনি তুলে নিয়েছিলেন তার শাহাদাতের পরে, সেই পতাকাকে হাতে করে তিনি গ্রাম বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে বেরিয়েছেন চারণ কবির মতো গান দিয়ে। দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন, সংগ্রাম করে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন। অনেকে আমরা বলি যে তিনি বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন, আমি বলি না, তিনি গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন এবং এদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। আমি তো আমার সামান্য সীমিত জ্ঞানের মধ্যে আমি দেখি এই উপমহাদেশের যে কয়েকজন নেতা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং তারা তাদের অবদান রেখেছেন সবচাইতে বড় ত্যাগের মধ্য দিয়ে, তার মধ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারো চেয়ে কম নন। আমি শুরু করতে চাই সেই ব্রিটিশ ভারত থেকে। তখন থেকে আপনি দেখুন যারা যারা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের নেতা যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন, তাদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের এই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারো চেয়ে কম ত্যাগ স্বীকার করেননি এবং কারো চেয়ে কম দীর্ঘ সময় ধরে তিনি এই আন্দোলন করছেন না। দেশনেত্রী এই তার স্বামীকে হারিয়েছেন অত্যন্ত অল্প বয়সে, তারপরে তিনি তার পরিবার পরিজনের দিকে তাকাননি, দুই সন্তানের দিকেও তাকাননি। তিনি এই দেশের গণতন্ত্রকে উদ্ধার করবার জন্যে, মানুষকে রক্ষা করবার জন্যে তিনি কিন্তু রাস্তায় নেমে এসেছেন। দেশনেত্রী তিনি গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে, ফিরিয়ে আনবার জন্যে তিনি জাতীয় ঐক্য সৃষ্টি করেছেন এবং সমস্ত দলগুলোর সঙ্গে একমত হয়ে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে তিনি সংগ্রামে বিজয়ী হয়েছেন। আজকে যারা বড় বড় কথা বলছে, আজকে যারা দেশনেত্রীকে বিদ্রুপ করে কথা বলে, আজকে যারা বিএনপিকে বিদ্রুপ করে কথা বলে, সেই দিন কিন্তু তারা পিছু হতে গিয়ে আপোষ করে 86 সালে একটা ষড়যন্ত্রের নির্বাচনে গিয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিনও জানেন, এর পরবর্তীকালে ইতিহাস আপনারা জানেন, আমি পুনরাবৃত্তি করতে চাই না। এই যে আপনার 2008 সালের আগে দেশনেত্রী যখন কারাবন্দী রয়েছেন তখন দেশনেত্রীর কাছে প্রস্তাব গেছে যে আপনি আপোষ করুন, আপনাকে আমরা প্রধানমন্ত্রী তো বানাবই, আপনার সমস্ত পথ পরিষ্কার হয়ে যাবে।
তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে আমার ছেলেরা কে কোথায় থাকবে সেটা আমি জানি, কারণ আমাদের এই বাংলাদেশ ছাড়া কোনো জায়গা নেই, আমার কোথায় যাওয়ার জায়গা নেই, আমি এই বাংলাদেশেই থাকবো, এবং সেই জন্যেই আমি গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করবো না, দেশের প্রশ্নে কোনো আপোষ করবো না, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবো না। এই ছিল সুনীতার তার বাণী, আর সেই জন্যেই সেদিন তার সঙ্গে আপোষ পায়নি বলেই আজকে দেশের ত্রিভুবন খালেদা জিয়াকে এই ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বন্ধুগণ, বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করবো না, এই সরকার সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতির প্রবৃদ্ধির যেটা খসরু ভাই বললেন সেই প্রবৃদ্ধির কথা এমনভাবে তুলে ধরে লোকের সামনে, উন্নয়নের কথা তুলে ধরে যে দেশে যেন উন্নয়নের লহরি বয়ে যাচ্ছে। গ্রামে যান, গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, এই শহরের মধ্যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, দেখবেন খুব ফিসফিসিয়ে গোপনে তারা বলছে ভালো নেই ভাই, আমাদেরকে কানের কাছে এসে বলে আর কতদিন। এটাই হচ্ছে বাস্তবতা, এই বাংলাদেশের মানুষ এখন অস্থির হয়ে গেছে, একটা শ্বাস শুদ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে তারা আর এখানে বাস করতে পারছে না। বলতে পারেন আজকে জঙ্গিবাদ, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে বারবার করে আমরা বলেছি যে আমরা সমস্ত সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে, যেমন বাংলাদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে, ভারতের জঙ্গিবাদের বিরুদ্ধে, পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে এবং পশ্চিমা দেশগুলোতে যে জঙ্গি ঘটনাগুলো ঘটছে তার সবগুলোর বিরুদ্ধে আমরা নিন্দা জানিয়েছি, আমরা সে ঘৃণা করি, আমরা মনে করি এটা কোনো দলের তিনি সমর্থনযোগ্য নয়। কিন্তু আজকে এই সরকার কী করছে, বাংলাদেশে তারা জঙ্গিবাদকে ব্যবহার করে বিরোধী দলকে ধ্বংস করার জন্য তারা কাজে নেমেছে। আপনারা অনেকেই আছেন, আমি জানি না আপনার এই সমস্ত অভিজ্ঞতা হয়েছে কিনা আপনাদের, আমাদের গ্রামাঞ্চলে এখন জেলাগুলোতে এবং উপজেলাগুলোতে ইউনিয়নগুলোতে 10 জনের কমিটি করা হয়েছে, সন্ত্রাস দমন কমিটি, এটা আওয়ামী লীগের সব নেতৃবৃন্দদের দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে কমিটি করা হয়েছে। এই কমিটিগুলো তারা এখন তালিকা তৈরি করছে এবং তাদেরকে বলছে, যাদের তালিকা তৈরি করছে বিএনপির বেশিরভাগই বিএনপি নেতাদের, তাদেরকে বলছে যে হয় এত টাকা দাও তা নাহলে তোমার নামে জঙ্গি মামলা দেওয়া হবে, এটা শুরু করেছে তারা। আজকে জেলায় জেলায় উপজেলায় ইউনিয়নগুলোতে আজকে আবার নতুন করে এই একটা নির্যাতন নিপীড়নের পথ তারা বেছে নিয়েছে। বন্ধুগণ, আমরা প্রশ্ন করেছিলাম, বারবার বলেছিলাম যে আপনারা এক সপ্তাহ একটা সাহসী অভিযান চালাতেন সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, গ্রেপ্তার করলেন 16,000 বিরোধী দলের নেতা নেতাদেরকে, কর্মীদেরকে, এর মধ্যে থেকে আপনারাই বললেন এদের মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী হচ্ছে, জঙ্গি হচ্ছে 189 জন। তাহলে বাকি 15,800 লোককে আপনারা কেন গ্রেপ্তার করলেন? উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশ থেকে বিরোধী দলকে নির্মূল করতে হবে, বিএনপিকে নির্মূল করতে হবে, এবং যে স্বপ্ন তারা দেখেছিলেন 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা, সেই একদলীয় শাসন ব্যবস্থা ভিন্ন মোড়কে বাংলাদেশে আবার তারা প্রতিষ্ঠিত করবেন। বন্ধুগণ, আজকে আমাদের মিডিয়া ভাইরা সামনে আছেন, আমি বারবার তাদেরকে কথা বলি যে আপনারা কি সব কিছু লিখতে পারেন? পারেন না, আগেও পারতেন না। 1975 সালে সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়েছিল, মাত্র 4টা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চালু রাখা হয়েছিল। আজকে 1 ঘন্টার নোটিশে 37টা অনলাইন পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে মাহমুদুর রহমান ছেলে, আজকে শফিক রহমান সাহেব 5 মাস জেল থেকে বেরিয়ে আসলেন, আজকে ইটিভির চেয়ারম্যান আব্দুল সালাম এখনো মুক্তি পায়নি, শীর্ষ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, অনলাইনের সম্পাদক একজন রিসেন্টলি শুধুমাত্র বেল পেয়ে বেরিয়েছেন। কেন এই মুক্ত যে সংবাদ মাধ্যম মিডিয়া, যেটা বেগম খালেদা জিয়ার সরকার থেকে সবচেয়ে বেশি মুক্ত হয়েছিল, সেই মিডিয়াকে আজকে আপনি কেন নিয়ন্ত্রণ করে ফেলেছেন? একটিমাত্র কারণ, কারণ যদি সত্যি কথা লেখা হয়, সত্যি প্রচার করা হয় এবং সেটা জনগণের কাছে ছড়িয়ে যায়, তাহলে আপনার মসনদ চলে যাবে, আপনি মসনদ থাকতে পারবেন। আজকে নির্বাচন কেন চান না, সুষ্ঠু অবাধ নির্বাচন কেন চান না? একটিমাত্র কারণ যে আপনি জানেন যে জনগণের ভোটে আপনি নির্বাচিত হতে পারবেন না। আপনি রেফারেন্ডাম তুলে দিয়েছেন সংবিধান থেকে, আপনি পঞ্চদশ সংশোধনী দিয়ে সংবিধানের 1/3 অংশকে মানে একেবারে ছোঁয়া যাবে না, তার বিরুদ্ধে একটা কথা বলা যাবে না, অলঙ্ঘনীয় একটা প্রাচীর তুলে দিয়েছেন যে সেটার বিরুদ্ধে কোনোদিনই কোনো কিছু করা যাবে না।
পৃথিবীর কোন দেশের কোন গণতান্ত্রিক দেশের সংবিধানে এই ধরনের কোন বিধান নেই বন্ধুগণ। তারা সব কিছুই করছে একটিমাত্র উদ্দেশ্য, চিরদিন ক্ষমতায় টিকে থাকার জন্য। বন্ধুগণ, ইতিহাস বলে এটা সম্ভব নয়। ইতিহাস বলে যারা এইভাবে অত্যাচার করে, নির্যাতন করে, দমন নীতি চালিয়ে মানুষকে হত্যা করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদেরকেও একদিন জনগণের সামনে জবাবদিহি করতে। আজকে আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে আমরা নির্বাচন চাই, অবশ্যই নির্বাচন চাই, কারণ গণতন্ত্রের একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করা। কিন্তু সেই নির্বাচন চাই আমরা অবশ্যই একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে, স্বাধীন নিরপেক্ষ একটি নির্বাচন কমিশনের অধীনে আমরা সেই নির্বাচন চাই। আপনার সেই গৃহপালিত নির্বাচন কমিশন অথবা আপনার সরকারকে দিয়ে আপনি নির্বাচন পরিচালনা করবেন, আপনি আপনার মতো করে সব কিছু সাজিয়ে নেবেন, সেই নির্বাচন আমরা বিশ্বাস করি না, এই দেশের জনগণ বিশ্বাস করে না। তাই আলোচনা হয়েছে সার্চ কমিটি করেন আর যাই করেন, জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এদেশের মানুষ মেনে নেবে না। বন্ধুগণ, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অসংখ্য 29টা মামলা দিয়েছেন, আমাদের সমস্ত নেতা কর্মীদের মধ্যে অসংখ্য মামলা দিয়েছেন, তো আপনার ট্রায়ালে নিয়ে যাচ্ছেন, বিচারে নিয়ে যাচ্ছেন, যতই করেন, যতই জেলে পড়েন, যতই মামলা দেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতায় বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, তারা কখনই আপনাদের এই দমন নীতিকে মেনে দেবে না। বন্ধুগণ, তাই আমি অনুরোধ করব আজকে এই দিনে, আমাদের 11 তারিখ ছিল তার কারামুক্তির দিন, দেরি হয়েছে কারণ ঈদ ছিল মাঝখানে, আজকের এই দিনে আসুন আমাদের নিজেদেরকে সংঘবদ্ধ হই, আমরা সংগঠিত হই, জনগণ আমাদের পক্ষে আছে, আমরা জনগণকে সঙ্গে নিই, জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই লড়াই এই সংগ্রামে নিশ্চয়ই বিজয়ী হবই হব ইনশাআল্লাহ। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে আমরা অবশ্যই সফল হব এবং আমাদের এই সংগ্রামকে আমরা সংগ্রামে জয়ী হব এবং গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া মারক, তারেক রহমান জিন্দাবাদ।